প্রায় এক মাসের বেশি সময় ধরে সাবধানীর নর্থব্রুক জুট মিল বন্ধ থাকার ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে গেছেন। তাদের পরিবারের লোকেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। তারা বিভিন্ন কোনো তাদের ইউনিয়ন সম্মিলিতভাবে যুক্তভাবে আন্দোলন করেছেন। আমিও তাদের সেই আন্দোলনে শরিক ছিলাম। বারবার টাইপার্টাইট বৈঠক ব্যর্থ হচ্ছিল। শ্রমমন্ত্রী মলয় ঘটক উদ্যোগ নেওয়ার পরে অনেকগুলো ব্যর্থ হয়েছিল, কিন্তু আজকে শ্রমমন্ত্রীর যে বৈঠক হয়, অ্যাডিশনাল লেবার কমিশন আমাকে জানান যে কারখানাটি 20 তারিখে মাসের 20 তারিখে অর্থাৎ মঙ্গলবার, আগামী মঙ্গলবার খুলে দেওয়া হবে। সোমবার তাদের বকেয়া যে সমস্ত পাওনা আছে সেটা দিয়ে দেওয়া হবে এবং তাদের বোনাসটাও দিয়ে দেওয়া হবে 19 তারিখে। এটা সুখবর। শ্রমিকরা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছেন, কোনো হিংসার আশ্রয় নেয়নি, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এত অনাহারে থেকেও অর্ধাহারে থেকেও যে ধৈর্যের পরিচয় দিয়েছেন শ্রমিকরা, আমি সমস্ত দলের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং সরকারি আধিকারিক লেবার কমিশনের আধিকারিকরা তাদের সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা সবাই যে সম্মিলিত প্রয়াস নিয়ে একটি চটকল চালু করে দিলেন এবং এই জয় শ্রমিকদের জয়, এই জয় সরকারেরও জয়, কারণ তারাও আলোচনায় অনেক ধৈর্য ধরে আলোচনা করেছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। চালু হোক এবং মিলে যাতে কোনো অশান্তি না হয়, যে 9 জনের মধ্যে 8 জনকে যাদের নিয়ে গোলমাল ছিল সে 9 জনের মধ্যে 8 জনকে পুনর্নিয়োগ করা হচ্ছে। একজনটা এক মাসের জন্য তাকে একটা ইনকোয়ারি করা হবে, কিন্তু তার এই সময় তার মাইনেও দেওয়া হবে বলা হয়েছে। আশা করব সেটা মিটে যাবে। বাকি যে সমস্ত চটকলগুলো আমাদের জেলায় এখনও রয়েছে, গন্দলপাড়ায় ইন্ডিয়া জুট মিল, এগুলো যাতে তাড়াতাড়ি খোলা হয়, মাদুরা কোর্স, সেটা আমি শ্রমমন্ত্রীকে বলেছি, মলয় ঘটক সেগুলো বিবেচনা করবেন বলেছেন। দেখা যাক আগামী দিনে, নিশ্চয়ই শ্রমিকরা ধৈর্য ধরে আন্দোলন করুন, গণতান্ত্রিক পথে যান, হিংসার আশ্রয় না নিয়ে যেভাবে জয়লাভ করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।